দেখ রান্নাঘরে কি দেখ হ্যাঁ রান্নাঘরে কি দেখ দেখ কি হচ্ছে রান্নাঘরে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই প্রেশার করে সেদ্ধ হচ্ছে একটুখানি মাটেন আর এরই গন্ধ বেরোচ্ছে আর আওয়াজও হচ্ছে তো আমাদের লবিষ্টি ভেবে পাচ্ছে না যে এত সুন্দর সেন্ট কিন্তু একটু ভয় ভয় পাচ্ছে আওয়াজ তো সেই জন্যে ও সিঁড়ির ওপাশ দিয়ে ঘুরে গিয়ে আবার এপাশ দিয়ে এ পাশ দিয়ে এসে আবিষ্কার করার চেষ্টা করছে আসলে কি হঠাৎ আমার মাথায় ক্লিক করলো মাটন যখন খাবই আজকে একটু চৈ ঝাল দিয়ে খাই চৈ ঝাল মানে ওই ঝাল ঝাল ডাটা যেটা দেখতে পান পাতার মতো অনেকেই ভুল করেন এটা পান গাছ বলে আসলে এটা পান গাছ নয় এটা চৈ ঝাল গাছ আর এই বাড়িটা হচ্ছে সময় পুরো বাড়িটাই আমাদের ছিল এখন মানে আমাদের মানে আমাদের সবার শ্বশুর বাড়ি এটা তো এটা এখন ওদের দেওয়ারদের বাড়ি তো আমি এই পিছন দিকটা দিয়ে এই বাড়ির মতো দিয়ে যেতে গেলে না অনেক জঙ্গল পেরিয়ে যেতে হবে তো আমি এই পাশের বাড়ি চলে গেলাম এখানে গিয়ে আমি চৈঝালটা তুলে নিয়ে আসি এটা আমি মাঝে মাঝেই করে থাকি আর কি তো আমার কাছে বেশ মজাদার লাগে তো সেই জন্য আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ব্যাপারটা চাক না ঘাপি তোমার ভিন্ন মধ্যে কি লগাচ্ছি আমার কথা এইটাই তো কাজ দিচ্ছে

তো আজকে আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি চলে এসেছি আমার আবার মাটন হলে বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এটা আমার সমস্যা আছে তো যাই হোক চলুন টুকটুক করে চৈ ঝালগুলো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি চলুন একটুখানি দেখে নিই চৈ ঝাল জিনিসটা এমনই যত বুড়ো হবে তার টেস্ট তত বেশি হবে তো এটা মোটামুটি খুবই সরু আমি এক এক সময় এক একটা বাজারে গিয়ে দেখি সেই বট গাছের ঝুড়ি যেমন নামে সেই রকম ওগুলো স্বাদগন্ধ সবই আলাদা তবে ওগুলো আমরা পাই না তো এই খোসাটা ছাড়ানোর দরকার নেই গায়ে যেহেতু একটু মাটি টাটি লেগে থাকে তাই একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এই ডালের টুকরো একটুখানি লাগিয়ে দিলে আবার এই গাছও হয়ে যায় তো এই দেখুন আলু আর চৈ ঝালগুলো আমি একটুখানি কেটে একটুখানি থেতো করে নিয়েছিলাম হ্যাঁ তারপর ভেজে নিয়ে এই যে মাটনের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে সব কিছু সেরে সুরে এবারে বসলাম ইটিং আমার মনে হচ্ছে ক্যামেরাটা ঠিকঠাক সেট হয়নি দেখুন এত বড় থালাটা কেমন ছোট্ট দেখাচ্ছে আর কিন্তু আজকে আর বেশি ধৈর্য নেই তো এই অবস্থাতে আমি শুরু করে দিয়েছিলাম তো ইটিং ইটিং ভিডিও করার জন্য প্রথমে অনেক খাটতে হয় আমি যেটুকু বুঝি এই খাবার দাবার তৈরি করো সুন্দর করে সাজাও তারপরে এই যে পিছনের যে কালো পর্দাটা আমি আজকে প্রথম এটা দিয়ে ট্রাই করছি জানি না ভিডিওটা কেমন হবে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে একটু রেস্ট নিতে বসলাম আমি যেই বসি সঙ্গে সঙ্গে এই যে লোবিষ্টি আমার গায়ের সঙ্গে এসে গা ঘেসে বসবে ওকে যতই সরিয়ে দিই না কেন ও যাবে আবার কাছে এসে বসবে আমার ভেবে অবাক লাগে এক সময় আমি লোভিসটিকে যেমন ভয় করতাম লোভিসটিও আমাকে ততটাই ভয় করতো তারপর মিনি চলে যাবার পর আমরা দুজনে দুজনের ক্লোজ হয়েছি মানে মিনির অভাব আমাকে লোবিষ্টি অনেকটা ভুলিয়ে দিয়েছে আসলে ভালোবাসায় কি না হয় কি জন্তু কি মানুষ ভালোবাসায় সবাই মনে হয় বদলে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই রাখলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আশিটা